সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। গোলান হাইটসে ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা, তুমুল উত্তেজনা। ডলারের সন্ধানে পশ্চিম তীরে ঘরে ঘরে ইসরায়েলি বাহিনীর তল্লাশি। আবারও ইসরায়েলের বন্দি বিনিময়ের প্রস্তাব। সংকটের মধ্যে ইউক্রেনের জন্য বিপুল অঙ্কের সাহায্য ঘোষণা যুক্তরাষ্ট্রে। ইউক্রেনের জন্য পশ্চিমা সহায়তা কিছুই পরিবর্তন করবে না বলছে ক্রেমলিন। ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে কবিতা পড়ায় দুইজনকে কড়া শাস্তি দিল রাশিয়া। এবং লাইবেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত 40। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গোলান হাইটসে ইসরায়েল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা, তুমুল উত্তেজনা। ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান হাইটসে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ওই এলাকায় ইসরায়েলের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনার পর গোলান হাইটস ও এর পার্শ্ববর্তী অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার 28শে ডিসেম্বর ইসরায়েল আর্মি রেডিওর বরাতে আনাদুল এজেন্সি জানিয়েছে, বুধবার 27শে ডিসেম্বর সন্ধ্যায় অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা হয়েছে। প্রতিবেদন মতে যদি এই হামলা সিরিয়া থেকে হয়ে থাকে, তাহলে গাজা যুদ্ধ শুরুর পর সিরিয়া থেকে এই প্রথমবারের মতো এই ধরনের কোন হামলার ঘটনা ঘটল। ইসরায়েলি সংবাদপত্র ইয়দিয়ত আহরানত জানিয়েছে, গোলান মালভূমির দক্ষিণাঞ্চলে একটি ভবনে বিস্ফোরক বোঝাই ড্রোন খুঁজে পেয়েছে ইসরায়েলি সেনারা। তবে তেল আবিব আনুষ্ঠানিকভাবে কোনো হামলার কথা স্বীকার করেনি। তবে বৃহস্পতিবার 28শে ডিসেম্বর সকালে এক বিবৃতিতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলেছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির দক্ষিণে এলিয়ত বসতির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। তারা আরও জানিয়েছে, এই হামলায় তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করেছে। গাজায় জায়নবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে হামলা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে সোমবার 25শে ডিসেম্বর সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলে বোমা হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার সাইদ রাজি মুসাভি। তিনি সিরিয়া ও লেবাননে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC সবচেয়ে পুরনো কমান্ডারদের একজন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মুসাভির ওপর হামলাকে ইহুদিবাদী শাসকদের হতাশার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন। এর মধ্য দিয়ে আঞ্চলিকভাবে ইসরায়েল কোণঠাসা হয়ে পড়েছে বলেও প্রমাণিত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর হত্যার ঘটনার জন্য ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে। দক্ষিণ পশ্চিম সিরিয়ার একটি পাথুরে মালভূমি হচ্ছে গোলান। এর আয়তন 1,800 বর্গ কিলোমিটার। ইসরায়েল উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ার এই অঞ্চলটি প্রায় 1,200 বর্গ কিলোমিটার এলাকা 1967 সালে আরবদের সঙ্গে 6 দিনের যুদ্ধে দখল করে নেয় ইসরায়েল। 1981 সালে ইসরায়েল গোলানকে নিজের অংশ বলে ঘোষণা দেয়। সামরিক এবং কৌশলগত কারণে গোলান মালভূমির গুরুত্ব অপরিসীম। ডলারের সন্ধানে পশ্চিম তীরে ঘরে ঘরে ইসরায়েলি বাহিনীর তল্লাশি। অধিকৃত পশ্চিম তীরে রামাল্লা সহ বিভিন্ন শহরে ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমনকি অঞ্চলটির বিভিন্ন মানি এক্সচেঞ্জ পয়েন্টেও অভিযান চালাচ্ছে তারা, মূল লক্ষ্য অর্থ জব্দ করা। এরই মধ্যে প্রায় $2.5 মিলিয়ন বা $25 লাখ সমপরিমাণ অর্থ জব্দ করেছে তারা। ইসরায়েলি বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নাম প্রকাশ না করা শর্তে পশ্চিম তীরে একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছিলেন, পরে ওই ব্যক্তি মারা যান। অপর একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বর্বর অভিযানে এরই মধ্যে রামাল্লায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। পশ্চিম তীরের অপর একটি শহর হালুলে ইসরায়েলি অভিযানে আহত হয়েছেন আরো অন্তত 9 জন। রামাল্লা হালুল ছাড়াও ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে আলবিরে, হেব্রন, নাবলুস, জেনিন, তুলকারেম ও জেরিকো শহরেও। আল জাজিরা জানিয়েছে, প্রতিবেদন লেখা পর্যন্ত জেনিনে অভিযান চলছিল। মূলত ইসরায়েলি অভিযানের মূল লক্ষ্য হল পশ্চিম তীরের মানি এক্সচেঞ্জ পয়েন্টগুলো। ইসরায়েলিদের দাবি, এসব এক্সচেঞ্জ পয়েন্টগুলোর মাধ্যমে ব্যাপক অর্থ আসছে পশ্চিম তীরে, যা ইসরায়েল বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহৃত হচ্ছে। এর আগে 2016 সালে এ ধরনের অভিযান চালিয়েছিল ইসরায়েল। এই অভিযানে ইসরায়েলি বাহিনী রামাল্লার বিভিন্ন মানি এক্সচেঞ্জ পয়েন্ট থেকে $2.5 মিলিয়ন অর্থ জব্দ করেছে। এর মধ্যে 3টি মানি এক্সচেঞ্জ পয়েন্ট রামাল্লায় অবস্থিত এবং পশ্চিম তীরের অন্যান্য 2টি শহরের আরও 2টি মানি এক্সচেঞ্জ পয়েন্ট থেকে এর অর্থ জব্দ করেছে। রামাল্লা থেকে আল জাজিরার প্রতিবেদক ইমরান খান জানিয়েছেন, রামাল্লার একটি মানি এক্সচেঞ্জ পয়েন্টে অর্থ জব্দ করতে গিয়ে সেখানকার সেফটি বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। আবারও ইসরায়েলের বন্দি বিনিময়ের প্রস্তাব।
কয়েক দফায় আলোচনার পর ব্যর্থ হয়েছেন ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব। এর মধ্যে নতুন করে আবারও বন্দি বিনিময়ের প্রস্তাব করেছে ইসরায়েল। বৃহস্পতিবার 28 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13 জানিয়েছে, নতুন করে আবারও বন্দি বিনিময়ের প্রস্তাব করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারের কাছে এই প্রস্তাব করেছে দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে এই প্রস্তাবে দেশটি গাজা থেকে নিজেদের সেনা উঠিয়ে নেওয়ার প্রস্তাব করেছে। এছাড়া গাজায় আরো মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দিতে চেয়েছে দেশটি। দ্বিতীয় শর্তে ইসরায়েল জানিয়েছে, বন্দি বিনিময়ের আওতায় হামাসকে ইসরায়েলের নারী মুক্তি দিতে হবে, এমনকি তাদের হাতে থাকা ইসরায়েলি নারী সেনা ও বন্দীদের মরদেহ ফেরত দিতে হবে। এসব শর্ত মানলে ইসরায়েল এসব এলাকা থেকে সেনাদের সরিয়ে নেবে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসরায়েল এই প্রস্তাবটি হামাসের প্রত্যাখ্যান করার সম্ভাবনা রয়েছে, কেননা দলটি জানিয়েছে যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা জিম্মিদের মুক্তি দেবে না। এর আগে গত 22 ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষ করার উপর জোর দিয়ে হামাস জানিয়েছে গাজা যুদ্ধে শেষ না হওয়া পর্যন্ত তারা আর কোন জিম্মিকে মুক্তি দেবে না। তারা গাজায় পুরোদমে যুদ্ধবিরতি চায়। ইসরায়েলের দাবি, চলতি মাসের শুরুতে প্রথম যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে 2000-এর বেশি হামাসের সেনাকে হত্যা করেছে। এছাড়া এই সময় 100 জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। এমনকি গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘে রেজুলেশন প্রস্তাব করা হয়েছিল। গাজায় দ্বিতীয় দফায় গাজায় যুদ্ধবিরতির জন্য সম্প্রতি মিশরের রাজধানী কায়রোতে আলোচনা হয়েছে। যদিও বৈঠক থেকে কোনো সিদ্ধান্তের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দুটি পক্ষ, ফলে সমাধান ছাড়াই বৈঠকটি শেষ হয়েছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ফিলিস্তিনের জাতীয় সিদ্ধান্ত হল গাজায় পুরোপুরি যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মি অথবা বন্দীদের নিয়ে কোনো আলোচনা নয়। হামাসের এমন অনর অবস্থানে কঠিন বিপাকে পড়েছে ইসরায়েল সরকার। গাজায় জিম্মিদের উদ্ধারে মিলিটারি অপারেশন চালিয়েছে ইসরায়েল, তবে হেতে হিতে বিপরীত হয়েছে তাদের জন্য। সর্বশেষ হামাসের যোদ্ধা মনে করে 3 জিম্মিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এরপর তেল আবিব ওই নিহতদের স্বজনরাও বিক্ষোভ করেছে। এতে নতুন করে চাপে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। সংকটের মধ্যে ইউক্রেনের জন্য বিপুল অঙ্কের সাহায্য ঘোষণা যুক্তরাষ্ট্রের। ফের ইউক্রেনকে বিপুল অঙ্কের সামরিক সাহায্য করবে যুক্তরাষ্ট্র, ঘোষণা করলেন মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন। কয়েকদিন আগে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছিল, অনির্দিষ্টকালের জন্য যুদ্ধের ময়দানে কিয়েভকে মদত যুগিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ ধীরে ধীরে অর্থ ফুরিয়ে আসছে ওয়াশিংটনের, ফলে চিন্তার ভাঁজ পড়েছিল ইউক্রেনের কপালে। রয়টার সূত্রে খবর, বুধবার ব্লিংকেন জানিয়েছেন, যুদ্ধাবহে $250 মিলিয়ন সামরিক সাহায্য করা হবে ইউক্রেনকে। এই প্যাকেজে এয়ার ডিফেন্স সিস্টেম, উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেম, গোলাবারুদ সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র রয়েছে, থাকছে প্রায় 1.5 কোটি গোলাগুলিও। চলতি বছরে গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনের জন্য প্রায় $100 কোটি সামরিক প্যাকেজ ঘোষণা করেছিলেন মার্কিন বিদেশ সচিব। ওয়াকি বহল মহল বলছে, ইউক্রেনকে বেহিসাব সামরিক সহায়তার ফলে আমেরিকার অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে, বিশেষ করে এই সহায়তা নিয়ে আমেরিকার অন্দরে চরম অসন্তোষ তৈরি হয়েছে। এমনিতে মুদ্রাস্ফীতিতে জেরবার প্রেসিডেন্ট জো বাইডেনের দেশ। এমত অবস্থায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অতিরিক্ত অর্থ সাহায্য বন্ধের পক্ষেই বার্তা দিচ্ছেন সে দেশের বহু জনপ্রতিনিধি। সম্প্রতি রয়টার্স ইপসোস প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা নিয়ে আমেরিকার প্রধান দুই রাজনৈতিক দলে সমর্থন কমে আসছে। স্বাভাবিকভাবে কিয়েভের জন্য এটা সতর্কবার্তা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সবথেকে বড় অস্ত্র সরবরাহকারীদের মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র। ওই সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে 41% মনে করেন আমেরিকার উচিত ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা। 35% অংশগ্রহণকারী দ্বিমত পোষণ করেছেন এবং বাকিরা উত্তর দেননি, ফলে নানা টালবাহানার মাঝে বছর শেষে বন্ধু ইউক্রেনের দিকে ফের সাহায্যের হাত বাড়ালো আমেরিকা। ইউক্রেনের জন্য পশ্চিমা সহায়তা কিছুই পরিবর্তন করবে না বলছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে ইউক্রেনের জন্য পশ্চিমাদের দ্বারা বরাদ্দ করা আরও অর্থ বিশ্বসামরিক অভিযানের ঘটনার গতিপথ পরিবর্তন করবে না। এ অর্থ বিশ্বসামরিক অভিযানের ঘটনার গতিপথ পরিবর্তন করতে অক্ষম, পেসকভ মিডিয়াকে বলেছেন, আমরা এটি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের জন্য মূল জিনিসটি আমাদের সামনে যে লক্ষ্যগুলি রয়েছে তা অর্জন করা। রুশ নেতার মুখপাত্র ইউরোপীয় ইউনিয়নের আকস্মিক পরিকল্পনার বিষয়ে মন্তব্য করেছিলেন, যা ফিনান্সিয়াল টাইমস অনুসারে ইউক্রেনে 20 বিলিয়ন ইউরোর আর্থিক সহায়তার পরিকল্পনা করে। এ অর্থ বরাদ্দ করা হচ্ছে ইউ অর্থনীতির ক্ষতির জন্য, যারা ইতিমধ্যে কঠিন সময়ের মধ্য দিয়ে লড়াই করছে। এ অর্থ বরাদ্দ করা হচ্ছে ইউ দেশগুলির শিল্পের ক্ষতি এবং ইউ দেশগুলির ভবিষ্যতের ক্ষতির জন্য, পেসকভ জোর দিয়ে বলেছিলেন। তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইতিমধ্যে বুঝতে পেরেছে যে তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ লুণ্ঠন করা হচ্ছে। ইউরোপীয় এবং আমেরিকান উভয় ইউক্রেনের দুর্নীতির মাত্রা পুরোপুরি বোঝে। তারা বুঝতে পারে যে এ অর্থের একটি উল্লেখযোগ্য অংশ চুরি করা হচ্ছে। পেসকভ উল্লেখ করেছেন যে দেশগুলি অর্থ বরাদ্দ করে
করে তাদের নেতৃত্ব এটি জানে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে এবং এই দেশগুলি করদাতাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে। অবশ্যই আমরা বুঝতে পারি যে ইউরোপীয় ইউনিয়ন অর্থ বরাদ্দ অব্যাহত রাখার ইস্যুতে নিজের মধ্যে বেশ গুরুতর দ্বন্দ্বের সম্মুখীন হচ্ছে। এই অর্থ বরাদ্দ করা হচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এবং এমন একটি শাসনকে সমর্থন করার জন্য যা অজানা উদ্দেশ্য এবং অজানা দক্ষতার সাথে এটি ব্যয় করছে, পেসকভ বলেছিলেন। ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে কবিতা পড়ায় দুইজনকে করা শাস্তি দিল রাশিয়া। ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে কবিতা পড়ার দায়ে দুই ব্যক্তিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি আদালত। আরডিওম কামারদিন নামে একজনকে 7 বছর এবং ইয়োগর স্লোবাপকা 5 বছর 6 মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে। রুশ কর্তৃপক্ষ ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে সাধারণ প্রতিবাদের জন্য হাজার হাজার লোককে আটক করেছে। যুদ্ধ সমালোচনা কার্যকরভাবে নিষিদ্ধ করা হয়েছে। 33 বছর বয়সী কামারদিন গ্রেপ্তারের প্রাক্কালে মস্কোর একটি স্কোয়ারে তার কবিতা আমাকে হত্যা করুন মিলিশিয়া ম্যান আবৃত্তি করছিলেন। সেখানে সোভিয়েত যুগ থেকে ভিন্ন মতাবলম্বী জড়ো হয়ে আসছে। কামারদিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলকে সংযুক্ত করার লক্ষ্যে নতুন রাশিয়া প্রকল্পের বিরুদ্ধে আক্রমণাত্মক স্লোগানও দেন। আদালতকে কামারদিন বলেন তিনি জানেন না যে তার ক্রিয়াকলাপ আইন ভঙ্গ করেছে। ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, আমি নায়ক নই এবং আমার বিশ্বাসের জন্য জেলে যাওয়া কখনই আমার পরিকল্পনায় ছিল না। লাইবেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত 40। পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 40 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো বহু মানুষ। তারা দগ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর মধ্য লাইবেরিয়ায় একটি গ্যাস ট্যাঙ্কারের বিস্ফোরণে অন্তত 40 জন মারা গেছে। দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতে বুধবার এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশটির লোয়ারবং কাউন্টি টটেরের মতে মঙ্গলবার গভীর রাতে একটি জ্বালানি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে এবং এরপরে সেটি বিস্ফোরিত হয়। এতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসা অনেক মানুষ হতাহত হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।